শরীয়তপুরের মাঝির ঘাটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 300+ যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে যাত্রী ও চালকরা ভোগান্তিতে পড়েছেন। 7 মে সকাল থেকে যানবাহনের চাপ বাড়ছে বলে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটি এর মাঝির ঘাটের ইনচার্জ আবদুল্লাহ ইনাম। বিআইডব্লিউটি এর সূত্রে জানা যায়, শিমুলিয়া মাছিকান্দি ফেরি ঘাটে সকাল থেকে যানবাহন আসতে থাকে। দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজতর হওয়ায় দিন দিন যানবাহনের চাপ বাড়ছে এ ঘাটে। ঘাটে ফেরি কম হওয়ায় যানবাহন পারাপারে ধীরগতি, ফলে জট বাঁধছে গাড়ির। এই রোটে যাত্রীবাহী বাস না চললেও ব্যক্তিগত গাড়ি পারাপার হয় বেশি। শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ সহ বরিশাল ও খুলনা বিভাগের যাত্রীরা এই ঘাট দিয়ে যাতায়াত করছে, কিন্তু ঘাট এলাকায় রাস্তাগুলো সরু হওয়ায় যানজটে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের পাশাপাশি যাত্রীরা লঞ্চে ঘাট পার হয়ে লোকাল বাসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে। Thank you.